আমায় ভালোবাসো, কবি বিনয়কৃষ্ণ। শুধু একটি বার, শুধু একটি বার শুনতে চেয়েছিলাম তোমার মুখ থেকে সেই কথাটা। মুখ ফুটে কোনোদিনও বলতে পারলাম না, নিজেকে ধূপের মতো পুড়িয়ে দগ্ধ আগুনে ছ্যাঁকা খেয়ে খেয়ে গন্ধ বিলিয়ে গেল। তবুও একটি বারের তরে কথাটা বললে না, কি লাভ হলো তাতে? কেন চিৎকার করে বলতে পারলে না, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি? আকাশ বাতাস সবাইকে জানাতে পারলে না ভালোবাসার কণ্ঠধ্বনি? কেন, আমি নিচু জাত বলি? অথচ বইতে যে লেখা থাকে ভালোবাসা জাতপাতের বিচার করে না। আমিও তো তোমায় চেয়েছিলাম আমার এই শূন্য হৃদয়ে। ফুটি ফাটা হৃদয়ে মাটির ওপর এক ফোঁটা বৃষ্টি হয়ে ছুটতে পারলে না কেন? কেন জীবন জংশন থেকে রেলগাড়িটা ছুটতে ছুটতে স্টেশন ছাড়িয়ে অজানার পথে পাড়ি দিলে? দু চোখ দিয়ে গড়িয়ে গেল কত অশ্রু, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ফুলের মতো পবিত্র দুটি মন, ভেঙে গেল এক এক করে জীবনের জমানো ভালোবাসা, তছনছ হয়ে গেল তাসের ঘরের মতো স্বপ্নগুলো। মন না চাইলেও নীরবে নিস্তব্ধে নিঃস্বর্তে মেনে নিতে হয়েছিল ছেলের বাড়ির দেওয়া বিয়ের প্রস্তাব। সেদিন ভেবেছিলাম তুমি হয়তো এটাই চেয়েছিলে, দুদিনের জন্য আমার সাথে অভিনয় করেছিলে মাত্র। নিজেকে অনেক অনেক কষ্টে দুঃখে ঘৃণায় সান্ত্বনায় প্রলেপ লাগিয়ে টিকেছিলাম। মাঝে মাঝে খুব মনে পড়তো তোমার, সেই যে বট গাছের তলায় বসে দুজনের গল্প করা, গাছের ডালে বসে থাকা একটা পাখি বউ, কথা কও কথা কও স্বরে শব্দে কথা বলা। তারপর সেই পুরনো কৃষ্ণচূড়া গাছের নিচে বসে যখন তোমার ছবি আঁকতাম, তুমি চুপি চুপি পেছন থেকে আমার চোখ চেপে ধরতে, বৃষ্টিতে ভিজে যাওয়া আরো কত কথা। তখন তুমি না বললেও তোমার চোখের ভাষা বলে দিত আমায় ভালোবাসো কিনা। আমি জানতাম মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। সেই ভালোবাসা ভেঙে দুমড়ে কাল বৈশাখী ঝড়ের তাণ্ডব চালিয়ে টেনে নিয়ে গেল অন্যের ঘরে ঘরণী করে তোমার। শেষ পরিণতি কি হলো? ঠাঁই হলো না সেখানে, অবশেষে নিজেকে নিজেই শেষ করে দিলে চিরদিনের মতো চিরশান্তির দেশে। তোমার আমার এই সমাজে অসহায় হয়ে যাওয়ার বর্ণনা ডায়েরির পাতায় পাতায় অশ্রু জলে লিখে গেলে, তবু একটি বার চিৎকার করে বলতে পারলে না, তুমি আমায় ভালোবাসো ভালোবাসো ভালোবাসো।